এটা মূল কনসার্ন যে অ্যাকচুয়ালি আমার ডিভোর্সটা কেন হয়েছিল, আমি যেটা বললাম যে টাকার কারণে। টাকা আপনারা, আমার টাকা আমি পাইতাম, আমি যৌতুক দাবি করা, এটা তার স্টেটমেন্ট। এগুলো কি ফোকাস হয়েছে কোথাও? বাবু যে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি যখন ইচ্ছা তখন চলে এসো দেখতে বাবু, কোনো প্রবলেম নাই, তুমি বাবুকে যখন মন চাইবে বাসে নিয়েও যে কোনো সমস্যা নেই। কিন্তু এই বাবু আমাকে আর কখনো দেয় নাই। আমি দ্বিতীয় বিয়ের পর থেকে স্বামী বাচ্চাকে আমার নিকট দিচ্ছে না। কেন দিচ্ছি না দেখতে দেয়, দেখার আদেশ আছে। রাখতে দেয় না কেন? কারণ তার হাজবেন্ড ঘর জামায়। এর আগের ইনসিডেন্টে বিয়ের আগে তাকে কোলে নিছে, এটা আমার শুনতে হয়েছে। বিয়ের আগে বাবা পরিচয় করা দিয়েছে, আমার শুনতে হয়েছে। একটা বাবার সেন্টিমেন্ট এরকম না, আমি সেই বাবা না, আমি সেই বাবা না, আমি এখনো বাচ্চার জন্য। আমার এই ঘটনার পর থেকে আমি রাতে বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় ধরে আমি শুয়ে থাকি। এবং বাবুকে অনেক আজে বাজে নোংরা কথাবার্তা শেখানো হচ্ছে, অনেক উল্টাপাল্টা কথা বলানো হচ্ছে। এক বছরের অধিক সময় কোনো যোগাযোগ রাখে না বাচ্চার সাথে। এক বছর হয়ে গেছে, সে দেখতে আসে নাই, তার কোর্টের আদেশ আছে, আমি দেখাইতে বাধ্য। বাবুর সাথে যখন আমি দেখা করতে যাই তখন বাবু দূর থেকে এমন এমন কিছু অ্যাপ্রোচ করে, এমন এমন কিছু অ্যাক্টিভিটিস করে, আমি বুঝি যে সে আমাকে ভালোবাসে, বাট সে আমাকে সে চাচ্ছে না আমি যাই। একটা বাচ্চা কেন যাবে না যে তার মা তার কাছে যাক? ইম্পসিবল, কখনো না, কখনো না। আপনি নিজে থেকে বলেন? আমি নিজে থেকে বলি যে আমি এই যে এই ঘটনাগুলোর পরে আমি একদিন শুয়ে শুয়ে জিজ্ঞেস করছি, বাবা তোমার কি মার জন্য কখনো খারাপ লাগে একবার বলো তো। না হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করছি, তোমার কি কখনো খারাপ লাগে মনে মনে, বা যেটা তুমি আমাকে বলতে পারতেছো না বলো তো বাবা? না একদম না, কিছু মনে হয় না। না আমি কি বলবো, আমাকে এটাও বলছে আপু যে আমার নাকি শিখাই দিছি ওরা হচ্ছে বিভিন্ন ভাবে। না তারপর এখন যে সেই স্কুলে যে স্কুলে ভর্তি হয়েছে, এই স্কুলের মোস্ট অফ দা টিচার্স এবং গার্জিয়ানরা এগুলোই জানে যে আমি মানুষ ভালো না। হ্যাঁ আমার বাবুকে দেখতে যেতাম, অনেক দূর থেকে আমাকে দেখতে দেওয়া হতো, মানে এতটা দূরে যে আমি বুঝতাম যে আমার বাবু এটা আমার বাবু, এটা আমি বুঝতাম জাস্ট। বাট মানে অন্য কোনো কিছু না, মাস্ক পরায় নিয়ে আসতো, অনেক দূর থেকে আমি দেখতাম এতটুকু। মাসে একদিন সে বাচ্চাকে দেখে যাবে, দেখে যাবে, রাখতে পারবে, রাখতে পারবে না, দেখে যাবে, এবং সেটা উল্লেখই করে দেয় হয় আমার বাসায় অথবা পার্কে, 12 নম্বর সেক্টর পার্ক উল্লেখ করা, 12 নম্বর সেক্টর পার্কে, তাও আবার মাসের শেষ শুক্রবার শনিবার মাসে একবার, এবং উভয় পক্ষ যদি রাজি থাকি তাহলে একাধিকবার। পরে যখন করোনা অনেকটা কমে গেল তখন কাছাকাছি যেতে দিত, আবার জড়ায় ধরতে দিত না, আদর করতে দিত না, এবং আমাকে বলাও হইতো যে আমি যেন ওখানে যেয়ে কোনো ধরনের কানাকাটি না করি, কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কথা না বলি, উল্টাপাল্টা কথা বলতে মানে ওদের এগেনস্টে কোনো কথা আর কি। বয়স কত এখন? এখন হচ্ছে 8.5 বছর বয়স, 2015 থেকে এখন পর্যন্ত 8.5 বছর বয়স। আপনি লাস্ট ওকে কবে দেখেছেন, মানে কবে ওকে হাক করেছেন, জড়ায় ধরছেন, কাছাকাছি পাইছেন? 2020 সালের ফেব্রুয়ারি 14 তারিখে। এরপর আপনি আর দেখেন? না দেখছি হচ্ছে লাস্ট গত বছর 12ই অক্টোবর লাস্ট। এরপর থেকে আমাকে আর দেখার সময়, যখন সে ফুড ব্লগিং করে করে এসে দেখতে আসে, কিছু কিছু সময় আমরা বলছি একটু ডিস্টেন্স মেনটেন করতে, কারণ বাচ্চা তো বাসায় থাকে। সে ফুড ব্লগ আসে, বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে এসে বাচ্চাকে ভাইরাস দিয়ে চলে যাবে, আর আমি সারা জীবন অর্ডারে সাফার করবো? মানে এই জন্যই আপনি তখন বাচ্চাকে জড়ায় ধরতে না করছেন যে তখন করোনাকালীন সময় ছিল? তখন কথা ছিল যে সে হোয়াটসঅ্যাপ এবং জুম কলে ইয়ে করবে, যেহেতু সে আসছে তাকে দেখানো হয়েছে, কেউ তাকে ডিস্টার্ব করে না, মাস্ক পরানো, মাস্ক পরানো ছিল। হ্যাঁ করোনার পরে কি মাস্ক পরানো আছে দেখেন তো? তার একটাই কথা, যদি আমি তার সাথে দেখা করতে যাই তাদের বাসার নিচে গ্যারেজে আমাকে দেখা করতে হবে। এখন আমার কথা হচ্ছে আমি রেগুলার গ্যারেজে যে ওদের মানে বিল্ডিং এর যতগুলো মানুষ আছে তাদের যারা অনেক বেশি অপদস্থ হয়, ভিডিও বানানোর কারণে অনেকে আমাকে ফুটাতে হিসেবে চিনে, আমাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন, আমি কি অ্যান্সার দিব যে আমি বাচ্চাকে দেখতে গ্যারেজে আসছি, আপনি এখানে কেন আসছেন? কেন উনি কোর্টে যায় না, উনি দেখবে না, উনি আমাকে হ্যারাসমেন্টের জন্য কোর্টে যায় না, তখন সমস্যা হয় না? আমি তো বলছি সে তো চাইলে এমন সেলিব্রিটি হয়েছে তার নাকি গ্যারেজে এসে দেখতে সমস্যা। হ্যাঁ আমি গ্যারেজে দেখাই, কেন গ্যারেজে দেখাই, কারণ নিরাপত্তার স্বার্থে। গ্যারেজে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, গ্যারেজে ডিস্টার্ব করা হয় না, কেউ তাকে ডিস্টার্ব করে না। যে ছবিগুলো আছে অনেকে দেখায় সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, গ্যারেজে দেখাইছি, গ্যারেজে দেখানো হয়েছে, সে একাই দেখছে, একা বসে দেখেছে। এগুলো যে মানুষ এক বছর বাচ্চার খোঁজ খবর নেয় না, দেখতে আসে না, গ্যারেজে দেখানো হয় বলে কি মা মায়ের ইয়ে চলে গেছে? না না অবশ্যই না, দেখার জন্য পাগল হলে গ্যারেজ কেন? রিসেন্ট না উনি যে আমি তার পর্যায়ে থাকলে আমাকে যদি বলতো ডাস্টবিনের পাশে এসে বাচ্চা দেখে যেতে হবে, আমি তাই দেখে আসতাম, আমি তাই দেখে আসতাম। কি বিবাহ করেছেন আপনার এক্স হাজবেন্ড? আমি জানি না, এখন আর জানেন না? আমি জানি না সে বিয়ে করছে না বা কি, সে কোথায় আছে, বা আমি একটু দর্শক দিয়ে ক্লিয়ার করতে চাই। না আমি বিয়ে করি নাই। আপনার ডিভোর্সের আজকে 7 বছর? 7 বছর আমি বিয়ে করি নাই। সে জানতো আমি বিয়ে করি নাই, সে বলছিল জানি না, বলছে আমি জানি না সে কি করে কি করছে। আমি বিয়ে করি নাই আসলে, বিয়ে করার মন মানসিকতাই ওনার নাই, উনি তো 7 বছর ধরে। আমি আতঙ্কে আছি, আমি একটা আমার তোমার মধ্যে যে আবার একটা বিয়ে মানে আবার একটা ডিস্ট্রাকশন আমার লাইফে। মনে হতো যে আমি হয়তো আগের বাবুটাকে ভুলে যাবো, বাট ভুলি তো নাই, উল্টা আরো বেশি বেশি মনে পড়ে আগের বাবুর কথা। আর অনেকে মনে করে যে আমি নাকি আগের বাবুর খোঁজ খবর নেই, না আসলে খোঁজ খবর নেই,
কিন্তু দেখা করতে যাই না কারণ দেখা করতে হলে আমাকে গ্যারেজের মধ্যে দেখা করতে হবে আর আমার লাইফের স্টোরি তো কেউ জানে না সেই জায়গা থেকে কেউ বুঝবেও না তার ইচ্ছা তাকে দিয়ে রেস্টুরেন্টে বাচ্চা দেখাইতে হবে আমি বাচ্চা কি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য আমি তাকে দেখাবো নাকি মায়ের জন্য দেখাবো এটা কোন ধরনের মা বাবুটাকে আমার কাছে আনার জন্য বা ওকে পাওয়ার জন্য এমন কোন জায়গা নাই যে আমি ফাঁকা রাখছি উনি বলতো যে আমি উত্তরাতে একটা রেস্টুরেন্টে ইয়ে করতে আসছি বাচ্চা দেখে যাওয়া যাবে হ্যাঁ ও স্কুল থেকে আসলেই দেখে যেতে পারবো স্কুল থেকে সাথে সাথে নিচে নামায় নিয়ে যায় দেখায় ও চলে যেত শুধুমাত্র আমার বাবুটাকে পাওয়ার জন্য যে আমার বাবুটা দেখুক যে ওর মা ওকে পাওয়ার জন্য কি কি স্টেজগুলো পার করতেছে একদম যেই সময় বাচ্চা দেখার ওই সময় আসবা সময় মেনটেন করতে পারে না কারণ সে কলাও ব্যাচের মতো দেখে উত্তরাতে যখন তার কোনো রেস্টুরেন্টে কোনো শিডিউল থাকে ওই শিডিউল অনুপাতে সে আসে এসে ওখানে শিডিউল কভার করতে পারে না বাচ্চা দেখতে আসে লেটে এটাও সে তুলে ধরছে যে আমি কয়েক মিনিট লেটে যাওয়ার কারণে ইয়ে হয় আমি বাচ্চা নিয়ে যাবো খেলতে আরে ওর জন্য ওয়েট করি ওয়েট করি ওয়েট করি আসে না সে যায় ভিডিও করে বেড়াচ্ছে এটা কোন মা আগে তো বাচ্চার প্রায়োরিটি আগে মানুষ না জেনে মন্তব্য করাটা উচিত না হ্যাঁ এটা অনেকেই করেন কমেন্ট সেকশনে এটা করবেন হ্যাঁ পৃথিবীতে কোন কোন মা অফ ডেফিনেটলি মায়ের কাতারই পড়েন না কিন্তু সেটা খুব রেয়ার আপনারা হয়তো জানেন না যে যখন ওর মানে ব্রেস্ট ফিডিং অবস্থায় ছিল একদম মানে একদম ছোট অবস্থায় তখন আমি ওকে কোলে করে করে নিয়ে ক্লাসে যেতাম বা কোনো একটা প্রোগ্রামে যেতাম বা আমি বুঝতে পারতাম যে না ওকে তো আসলে পটের দুধ খাওয়ালে ওর জন্য ক্ষতি হবে পরীক্ষার টাইমটা তো 3 ঘন্টা থাকে বা 4 ঘন্টা থাকে আমি যদি মাঝখানে 20 মিনিট ওকে সময় দিই পরীক্ষার খাতায় যদি একটু 20 মিনিটের লেখা কমও লিখি মার্কস কম পাবো বাট এদিক দিয়ে আমার বাচ্চার তো ভালো হবে তো এই জিনিসটা আমি চিন্তা করতাম মানে সবসময় আমার ছোট্ট বয়সে অল্প ব্রেন দিয়ে যতটুকু 100% বাবুর জন্য করা লাগে বা করতে হয় পুরোটাই আমি করতাম পুরো স্টোরিতে আপনি হেসে যে আমি যখন নিয়ে আসছি ওকে ওই বাচ্চার ঠিক হাঁটু থেকে এই পা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে মশার কামড় ছিল না তাহলে কতটুকু টেক কেয়ার হয়েছে যে এই মশার কামড়ে দুই পা ঝাঁঝরা হয়ে গেছে এটা আমার শিখিয়ে দেওয়ার কথা না এটা বাচ্চা নিজে বলে আজও বলে বাচ্চার সব মনে আছে বাচ্চাকে নিয়ে আসার পরে বাচ্চা প্যাম্পার্স না পরাইলে হাঁটু গেড়ে দাঁড়ায় না থাকলে হাগু করতে পারতো না কেন পারতো না কারণ তাকে তো ওইভাবে সারাদিন রেখে যাইতো ওইভাবে করে ফেলতো রাতে এসে প্যাম্পার্স খুলে দিত তো এই অভ্যস্ততা বাচ্চাটা একদিনে হয় নাই ওইভাবে ঘটছে জন্যই হয়েছে প্রথম প্রথম আমাদেরকে কষ্ট হয়েছে ওইভাবে ওকে প্যাম্পার্স পরাই যে আমরা প্যাম্পার্স পরাইতাম না শুধু হাগুর সময় প্যাম্পার্স পরানো লাগতো যাতে হাগু করে এরকম কিছু করবে না না কারণ ও তো ওই যে ছোটবেলায় ওইভাবেই অভ্যস্ত না কেউ থাকেন তো বাসায় ওর মতো ওরকম কোথাও কোনো জায়গায় যে দাঁড়ায় ইয়ে করত হ্যাঁ এবং ওই অভ্যাসটা তাকে ত্যাগ করাতে আমাদের অনেক সময় লাগছে তো এগুলো তো এমনি এমনি না বাইরে থেকে অনেক কিছু দেখা যায় অনেক কিছু বোঝা যায় বাট ভিতরটা অনেক কষ্টের অনেক কঠিন আজকে এসে ওপেন সবার সামনে বললো মহিলা একজন বললো বাচ্চার জন্য কেঁদে শেষ এক বছর কোথায় ছিল বাচ্চার তরত আর এক জায়গায় বাচ্চা হয়ে গেছে সেগুলো নিয়ে হাসি খেলা করে ছবি দিচ্ছে সব কিছু আনন্দ উল্লাস সব চলতেছে আর সব দোষ আমার ঘরে পড়ে গেল আমি কি পুরুষ বলে আমি আমি একদম সব কিছুতে দোষী আমার সেন্টিমেন্ট ধরে আমার কাজ হয় নাই আজকে আমি এসে খালি মানুষের সামনে বলে দিলাম আমাকে বাচ্চা দেখতে দেয় না আর একদম মানুষ আবেগে কান্নায় ভেসে পড়লো আমার পরে আপনার জীবন থেকে একটা অভিজ্ঞতার কথা বলেন অন্তত পক্ষে মানুষ শুনুক আমি এতটুকুই বলবো আমার ভুল থেকে শেখার অনেক কিছু আছে সেটা হচ্ছে কারোর সাথে কখনো ডকুমেন্ট বিহীন টাকার লেনদেন করবেন না সেটা যখন বাচ্চার কথা একটু শুনি কিভাবে ও টেক কেয়ার করেন প্রতিদিন ওর খুব সকালে স্কুল থাকে খুব সকালে আমার মা আমার ছোট ভাই এই সকালে উঠে ওর জন্য সব কিছু রেডি করে কখনো আমি উঠি ড্রেস আপ ড্রেস আপ করে দিয়ে সব রেডি করে স্কুলে দিয়ে আসা থেকে শুরু করে এই যে নিয়ে আসা আসার পরে গোসল টোসল সব আমার মা টেক কেয়ার করবে যখন আমার ভাই ছুটি থাকবে সে টেক কেয়ার করে যখন আমার ছুটি থাকে তখন আমি টেক কেয়ার করি একটা জিনিস হচ্ছে এখন ছুটিটা এমন হয়েছে আমার ভাইয়ের ছুটি শনি রবি আমার ছুটি শুক্রবার 3 দিন কিন্তু আমরা একদম ফিক্স বাকি সময় আমার বাবা মা একদম পুরোপুরিভাবে তাকে টেক কেয়ার করতেছে এবং আমরা যখন পারতেছি তাকে নিয়ে হচ্ছে টাইম স্পেন্ড করতেছি এবং সব কিছু কেন্দ্রবিন্দু সে সব কিছু কেন্দ্রবিন্দু সে এবং সেও কল্পনা করতে পারে না যে এই ফ্যামিলির বাইরে কোনো কিছু বাবা মার কথা